প্রিয় শিক্ষার্থীরা, আজকের নবম শ্রেণীর প্রথম ক্লাস শারীরিক শিক্ষার হচ্ছে কি স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা। আজকে তোমাদের অষ্টম অধ্যায়ে দলবদ্ধ খেলা নিয়ে আমি আলোচনা করব। অষ্টম অধ্যায় দলগত খেলা। দলগত খেলা আজকে আমরা আলোচনা করব অষ্টম অধ্যায়ের প্রথম ক্লাস। আজকে অনলাইন ভিত্তিক নবম শ্রেণী শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা আজকে আমার প্রথম ক্লাস। আজকে আমি আলোচনা করব তোমাদের একটা বিদেশি খেলা, সেটা হচ্ছে কি হ্যান্ডবল। আজকে আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে কি হ্যান্ডবল। তাহলে প্রথম কাজটা হচ্ছে কি, আমরা হ্যান্ডবলের আগে মাঠটা অঙ্কন করব। দেখো, আজকে আমরা প্রথমে হ্যান্ডবলের মাঠ অঙ্কন করবো। হ্যান্ডবল মাঠ দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, দৈর্ঘ্য হচ্ছে কি 40 মিটার, দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 20 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। 40 মিটার এটা হচ্ছে তোমার সেন্টার লাইন, সেন্টার লাইন এটা হচ্ছে বদলি লাইন। এখন আমরা এটা হচ্ছে কি 6 মিটার লাইন, এটা হচ্ছে সিক্স 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 মিটার লাইন, এটা হচ্ছে আপনার 9 মিটার, এটা হচ্ছে কি 9 মিটার, 9 মিটার, এটা হচ্ছে ইনার গোল লাইন। এখান থেকে দূরত্ব হচ্ছে 4 মিটার।
যে দাগগুলো আমরা দেখতে পাচ্ছি ডট ডট, এটা প্রত্যেকটা হচ্ছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। প্রথমে দেখো যে আমরা একটা চিত্র অঙ্কন করছি, সেটা হচ্ছে কি হ্যান্ডবলের চিত্র। এখন দেখো যে আমরা প্রথমে আলোচনা করব, আগে আমরা হ্যান্ডবলের ইতিহাসটা নিয়ে আলোচনা করি। আমরা জানি হ্যান্ডবল একটি বিদেশি খেলা, এই হ্যান্ডবল খেলার উৎপত্তি হয়েছে জার্মানিতে। তাহলে হ্যান্ডবল খেলার উৎপত্তি হয়েছিল কোথায়? জার্মানিতে। দ্বাদশ ত্রয়োদশ শতাব্দীর জার্মানিতে গীতিকার কবিতায় ক্যাচ বল বলে, তাহলে আগে আগে হ্যান্ডবল ছিল না, এটা কি বল নামে প্রথমে জাতীয় পর্যায়ে এটা নাম কি ছিল? ক্যাচ বল। এটার নাম কি ছিল? ক্যাচ বল। 1917 সালে মহিলা ক্রীড়া শিক্ষক বার্লিনের ম্যাক্স হিসাবে মেয়েদের জন্য হ্যান্ডবল খেলা প্রচলন করে। তাহলে কে? মহিলা ক্রীড়া শিক্ষক। তাহলে একজন কোথায়? বার্লিনের ম্যাক্স হিসাবে মেয়েদের জন্য তিনি এই হ্যান্ডবল খেলাটা প্রথম কি করেন, চালু করেন। এবং বাংলাদেশ, তাহলে বাংলাদেশ বাংলাদেশ 1983 সালে বাংলাদেশ হ্যান্ডবল অ্যাসোসিয়েশন গঠিত হয়, এবং এটা পরবর্তীতে, তাহলে বাংলাদেশে প্রথম হ্যান্ডবল খেলা হ্যান্ডবল অ্যাসোসিয়েশন কত সালে গঠিত হয়? 1983 সালে। এবং তা পরবর্তীতে একটা ফেডারেশন হিসাবে, ফেডারেশনে কি হয়, উন্নীত হয়। এখন দেখো আমরা আলোচনা করব যে হ্যান্ডবল খেলার মাঠ, আমরা জানি যে এটা একটা অঙ্কন করছি, দেখো এটা একটা চিত্র অঙ্কন করা হয়েছে হ্যান্ডবল খেলার মাঠ। ভাই এটা চলে গেছে। দেখো আমরা প্রথমে অঙ্কন করছি হ্যান্ডবল খেলার মাঠ। এখন দেখো আমরা জানি হ্যান্ডবল খেলার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, দৈর্ঘ্যটা কত? 40 মিটার। এবং প্রস্থ হচ্ছে তোমার, এই দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 40 মিটার, এবং প্রস্থ হচ্ছে 20 মিটার। কয় মিটার? 20 মিটার। এবং এই যে দাগগুলো আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা দাগ হচ্ছে তোমার 5 সেন্টিমিটার চওড়া। তাহলে 5 সেন্টিমিটার হচ্ছে কি চওড়া, যে প্রত্যেকটা দাগ আছে এই দাগগুলো হচ্ছে কি 5 সেন্টিমিটার চওড়া। গোল পোস্টের ভিতরে, এই যে দেখো যে গোল পোস্টের ভিতরে দাগটা, এবং যে গোল পোস্টের ভিতরে দাগ আছে এটা হবে 8 সেন্টিমিটার চওড়া। কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। অন্য দাগগুলো হবে তোমার, অন্য যে দাগগুলো আছে সেটা হচ্ছে 5 সেন্টিমিটার, এবং গোল পোস্টের ভিতরে যে দাগগুলো আছে সেটা হচ্ছে কত? 8 সেন্টিমিটার। সেটা কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। গোল পোস্টের যে ভিতরে দাগ আছে, যে দেখো আমি এখন এটা মোটা করছি একটু, এটা হচ্ছে কত? 8 সেন্টিমিটার চওড়া। এবং এই যে দৈর্ঘ্য লাইন আছে এটাকে হ্যান্ডবলের ভাষায় বলা হয় পার্শ্ব রেখা। আমরা দৈর্ঘ্যের দাগকে হ্যান্ডবলের ভাষায় বলা হয় কি? পার্শ্ব রেখা। এবং প্রস্থের দাগকে বলা হয়, যে এই প্রস্থের দাগটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় গোল লাইন। এটাই কি বলা হয়? গোল লাইন। এরপর হচ্ছে দেখো যে আমরা এখানে একটা তোমার 6 সেন্টিমিটার, এরপর আমরা এখন তোমার গোল পোস্টটা দেখাবো। দেখো এই গোল পোস্ট থেকে, এই গোল দেখো মাটি থেকে, এই যে মাটি, এই মাটি থেকে গোল গোল পোস্টের অর্থাৎ ক্রস বারের উচ্চতা, যে বারটা থাকে মাটি থেকে, এর উচ্চতা হবে কত? 2 মিটার। উচ্চতা কত? 2 মিটার। অর্থাৎ মাটি থেকে ক্রস বারের উচ্চতা হচ্ছে কয় মিটার? 2 মিটার। এবং দৈর্ঘ্যটা হচ্ছে কত মিটার? 3 মিটার। তাহলে গোল পোস্টের উচ্চতা, ক্রসবার থেকে গোল পোস্টের উচ্চতা হচ্ছে কয় মিটার? 2 মিটার। এবং দৈর্ঘ্য হচ্ছে কয় মিটার? 3 মিটার। এখন দেখো যে আমি একটা গোল যে সীমানা দিয়েছিলাম, এই যে হাতে অঙ্কন করছি চিত্রটা, মানে খুব একটা সুন্দর হয় নাই, মোটামুটি তোমাদেরকে বোঝার জন্য চিত্রগুলো অঙ্কন করা হয়েছে। এখন দেখো যে আমি একটা গোল করছি, বর্গাকারের মতো গোল হয়ে আছে। এটা দেখো যে উভয় গোল পোস্ট থেকে, যে গোল পোস্ট দেখছো এই গোল পোস্ট থেকে 6 মিটার ব্যাসার্ধ নিয়ে, কত মিটার? এই মিডিল থেকে গোল পোস্ট থেকে 6 মিটার ব্যাসার্ধ নিয়ে দুই গোল পোস্টের বরাবর রেখা টানছি। তাহলে এই দুই বর এদিকে কিন্তু আমি একটা চিত্র আঁকছি। দেখো এই গোল পোস্ট কিন্তু হ্যান্ডবল খেলে তোমার উভয় দিকে চিত্র হবে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি তোমাদেরকে এক এক সাইড অঙ্কন করে দেখাচ্ছি, অপর সাইড অঙ্কন করি নাই। এখন দেখো
তাহলে বলছে যে দুই গোলপোস্ট বরাবর রেখা টানতে হবে এবং গোলপোস্টের সমান্তরাল 3 মিটার সোজা দিতে হবে। এই যে দেখো আমি যে একটা মোটা গোল করে দিয়েছি, এটা হচ্ছে তোমার 3 মিটার, কত 3 মিটার, যে গোলপোস্টের সমান্তরাল সোজা করে 3 মিটার সোজা রেখা দিয়েছে। এই যে তোমার একটা রেখা 3 মিটার সোজা একটা কি দেওয়া আছে, রেখা তোমাদের দিতে হবে। এটা এটা বোঝার জন্য দিয়েছে, অনেকে রেখাটা ব্যবহার করে অনেকে আবার করে না, এটা এটা বোঝার জন্য দেওয়া হয়েছে। যেহেতু তোমাদের প্রথম বোঝাচ্ছি এর জন্য আমি একটা সরল রেখা দিলাম, এখান থেকে কতখানি হচ্ছে 3 মিটার। এরপর দেখো যেটাকে বলা হয় এই যে ওপরে যে ডট ডট যে লাইনটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে তোমার ফ্রি থ্রো লাইন এরিয়া, এটাকে বলা হয় যে ডট ডট যে লাইনটা দেওয়া আছে এটাকে বলা হয় ফ্রি থ্রো এরিয়া। উভয় গোল পোস্ট হতে এখানে আমরা নিয়েছিলাম কত 6 মিটার, আর এখানে নিয়েছি কত 9 মিটার। উভয় গোল পোস্ট হতে 9 মিটার ব্যাসার্ধ নিয়ে উভয় দিকে আমরা দুইটি বৃত্তচাপ কি করছি, দুইটি বৃত্তচাপ অঙ্কন করছি। এরপর হচ্ছে যে যে ডট ডট দাগগুলো আছে, এই ডট ডট দাগের সোজায় আমরা আবার ডট ডট রেখা বরাবর গোল পোস্টের সমান্তরাল 3 মিটার সোজা ডট দিয়েছি, তাহলে কয় মিটার? এই যাবা আগের কথাটা বলছে, এখানে 3 মিটার একটা সোজা দাগ দিয়েছি। এরপর দেখো এরপর হচ্ছে তোমার 4 মিটার, তাহলে এখানে দিয়েছি 3 মিটার, এখানে হবে তোমার আর একটু সামনে 4 মিটার। এই 4 মিটারের কাজটা কি? এখন হচ্ছে যে গোল পোস্টের মধ্যবিন্দু থেকে 4 মিটার দূরে, তাহলে কোথায় এক যে গোল পোস্ট দেখতে পাচ্ছি, এক গোল পোস্ট থেকে 4 মিটার, গোল পোস্টের মধ্যবিন্দু থেকে 4 মিটার দূরে গোল লাইনের সমান্তরাল 15 সেন্টিমিটার দৈর্ঘ্য রেখাকে 4 মিটার রেখা বলা হয়। এখন দেখো এই 4 মিটারের কাজটা কি, যে আমরা হ্যান্ডবল খেলায় যখন বিপক্ষ দল তোমার কি পায়, প্লান্টি থ্রো পায়, তখন থেকে কি হয় এই 4 মিটার থেকে কি করে বিপক্ষ খেলোয়াড় তোমার গোলে থ্রোয়িং কি গোলে কিক করে। আচ্ছা এই 4 মিটারের মধ্য থেকে তাকে কি করতে হবে, কিক করতে হবে। এরপর হচ্ছে খেলার সময়কাল 16 বছর এবং তার ঊর্ধ্বে ছেলে মেয়েদের জন্য, তাহলে কত 16 এবং তার ঊর্ধ্বে ছেলে মেয়েদের জন্য হচ্ছে খেলার সময় 30 মিনিট যোগ 10 মিনিট যোগ 30 মিনিট, অর্থাৎ 30-30 60 মিনিট খেলা হবে এবং এর ভিতরে 10 মিনিট থাকবে বিরতি। কয় মিনিট? 10 মিনিট। তোমাদের যদি বলা হয় যে খেলার ডিউরেশন কত, তখন তো অবশ্যই তোমাকে এখানে 70 মিনিট লিখতে হবে, যে বিরতি যেটা আছে সেটাও কিন্তু খেলার ভিতরে কি অন্তর্ভুক্ত। এবং 12 থেকে 16 বয়সের ছেলে মেয়েদের জন্য এটা হচ্ছে তোমার 25 যোগ 10 যোগ 25, অর্থাৎ 60 মিনিট। এরপর হচ্ছে তোমার 8 নম্বর দেখো অফিসিয়াল, অর্থাৎ হ্যান্ডবল খেলার জন্য 4 জন অফিসার লাগে, এর মধ্যে 2 জন হচ্ছে রেফারি। রেফারি কা দেখো যে এই হ্যান্ডবল খেলা একটু ভিন্ন, এখানে তোমার দেখো 2টা কোর্ট দেখতে পাচ্ছ, একটা হচ্ছে যে সেন্টার লাইনে দুই দিকে দুইটা ইয়ে আছে, মনে করো মাঠ, এটা একটা গোল পোস্ট, এটা অপর গোল পোস্ট। এখন হ্যান্ডবল খেলায় কি হয় 2 জন রেফারি থাকে, একটা তোমার কি সেন্টার লাইনের পাশে থাকে, অপরজন অপর পাশে থাকে, অর্থাৎ 2 জন রেফারি তোমার কি করে হ্যান্ডবল খেলা পরিচালিত করে। একজন থাকে তোমার সময় রক্ষক, মানে সে তার শুধু কাজটা হচ্ছে কি সে সময়গুলো কি করবে মেনটেন করবে, তার পুরো কাজটা হচ্ছে কি সে সময়গুলো অবজার্ভ করবে। এরপর দেখো এরপর দেখছি স্কোরার, মানে কে কত গোল করলো এবং আনুষঙ্গিক জিনিসগুলো একজন স্কোরার কি করবে এগুলো সংরক্ষণ করবে। এরপর দেখো হচ্ছে বল, আমরা জানি যে হ্যান্ডবল খেলাটা কেমন, হ্যান্ডবলটা দেখতে কেমন, হ্যান্ডবল হবে গোলাকার চামড়া বা কৃত্রিম পদার্থে তৈরি। তাহলে হ্যান্ডবলটা কেমন হবে, যে গোলাকার চামড়া অথবা কৃত্রিম পদার্থে তৈরি হতে পারে, বাইরের আবরণটা পিচ্ছিল হবে না। কেন পিচ্ছিল হবে না, যে আমরা হ্যান্ডবল খেলি কি দিয়ে, হাত দিয়ে, যদি বলটা তোমার পিচ্ছিল হয় তখন আমরা কি করতে পারবো না, বলটা ধরতে পারবো না, রিসিভ করতে পারবো না, খেলা অসম্ভব, খেলা আমাদের অনেক সমস্যা হবে। এই জন্য শর্ত দিয়েছে যে অবশ্যই বলটা তোমার বাইরের দিক পিচ্ছিল হবে না, বলটা কেমন থাকবে খসখসে। হ্যাঁ তোমরা যদি হ্যান্ডবল লেটে দেখো তাহলে একটা খসখসে দাগ দাগ ভাব আছে, কেন ওই বলটা গ্রিপ করতে সহজ হয়, আর যদি তেল তেলে থাকে তখন বলটা আমরা সহজে রিসিভ করতে পারি না, অবশ্যই হ্যান্ডবল খেলায় তোমার কি খসখসে ভাব থাকে। এরপর দেখো এবার হচ্ছে দল গঠন, যে আমরা হ্যান্ডবল তোমাদের দেখো তোমাদের আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি, তোমাদের যে নিয়মগুলো দেওয়া আছে এটা হচ্ছে 8 নম্বর নিয়ম, আমি ধারাবাহিকভাবে এগুলো আলোচনা করছি। এবার হচ্ছে তোমার দল গঠন, আমরা জানি হ্যান্ডবল খেলায় 12 জন খেলোয়াড় নিয়ে দল গঠন করবে, কতজন? 12 জন। কয়জন খেলোয়াড় না কতজন নিয়ে দল গঠন করবে?
12 জন, এর ভিতরে 6 জন খেলোয়াড় মাঠ খেলোয়াড় থাকবে, 6 জন খেলোয়াড় মাঠে প্রবেশ করবে এবং একজন তোমার গোলরক্ষক থাকবে, তাহলে খেলা অংশ গ্রহণ করবে কয়জন? 7 জন। কয়জন? 7 জন। এবং মোট দল গঠন করবে তোমার 12 জন নিয়ে, কতজন? 12 জন। তাহলে হ্যান্ডবল খেলায় দল গঠন করে তোমার 12 জন, আর সক্রিয়ভাবে খেলায় অংশ গ্রহণ করে কয়জন? 7 জন। আর বাকি যে 5 জন থাকে, এই 5 জন অতিরিক্ত খেলোয়াড় হিসেবে, অতিরিক্ত খেলোয়াড় হিসেবে থাকবে। এবার হচ্ছে যে গোলরক্ষক, গোলরক্ষকের জন্য কি কি নিষিদ্ধ, যে একজন খেলোয়াড়, একজন 6 জন খেলোয়াড় এবং গোলরক্ষকের মধ্যে পার্থক্যটা কি? প্রথম কথা হচ্ছে, প্রথম পয়েন্টটা হচ্ছে যে গোলরক্ষক বিপজ্জনক ভাবে না খেলা, মানে গোলরক্ষক সে বিচ্ছিন্নভাবে সে কি খেলা অংশগ্রহণ করতে পারবে না। এই যে দেখো, এই যে দাগগুলো দেওয়া আছে, ফ্রি থ্রো লাইন আমরা যেটা বলি, যে বল সহ গোল সীমানার বাইরে বাইরে আসতে পারবে না। হ্যাঁ, এখানে একটা শর্ত আছে, দেখো যে যখন নাইন ফ্রি থ্রো লাইন আমরা যেটা বলছি 9 সেন্টিমিটার, এটা কি করবে, এর ভিতরে তাকে বল নিয়ে সে কি করতে পারবে, হাতে ধরে অবস্থান করতে পারবে। কিন্তু সে যদি ফ্রি থ্রো লাইন থেকে বেরিয়ে যায় 9 মিটার থেকে, তখন তাকে কি করতে হবে, তখন সে আর কি গোলরক্ষক হিসাবে সে আর খেলতে পারবে না, তখন সে ওই 6 জন খেলোয়াড়ের মতো তাকে আচরণ করতে হবে। সে যদি 6 জন খেলোয়াড় ভিতরে আচরণ না করে, তাহলে বিপক্ষ দল তোমার একটা কি পাবে, ফ্রি থ্রো পাবে। এরপর দেখো, গোল সীমানার বাইরে বল ধরে গোলের ভিতরে প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, এখন দেখো এদের তাদের হচ্ছে কি সীমাভক্ত কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে, যে হ্যাঁ এই গোল সীমানার বাইরে সে বলগুলো রিসিভ করতে পারবে না, যে গোল সীমানার বাইরে ধরে বল গোলের ভিতরে প্রবেশ করতে না। হ্যাঁ, এই যে তোমার যে 9 মিটার দাগ আছে, এর বাইরে সে বলটা কি তোমার ধরে ভিতরে প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, কোনটা পারবে, সে তখন যে 6 জন যে খেলোয়াড় আছে সহযোগী, এর মতো সে আচরণ করতে পারবে, তখন সে গোলরক্ষকের মতো আচরণ করতে পারবে না। আর সে যদি 9 মিটার বাইরে যদি তোমার কি করে বলটা ধরে, তখন বিপক্ষ দল তোমার একটা কি পাবে, ফ্রি কিক পাবে। এরপর হচ্ছে দেখো, এই যে ফ্রি থ্রো দেওয়ার সময় থ্রোয়ার হাত হতে বল ছাড়ার পূর্বে 4 মিটার লাইন বা তার বর্ধিত অংশ অতিক্রম করতে পারবে না। হ্যাঁ, এখন আমরা জানি, দেখো যে এখানে আমরা দেখি যে যখন আমরা ফুটবল খেলায় যখন আমরা দেখি, যখন প্লান্টি থ্রো দেওয়া হয়, তখন গোলকিপার কি করে, এই গোল লাইনের ওপরে, এই গোল লাইনের ওপরে তাকে অবস্থান করে এবং বিপক্ষ খেলোয়াড় তা কিক করে। কিন্তু হ্যান্ডবল খেলা একটা ভিন্ন ধর্মী হচ্ছে কি, যে যখন যদি ইচ্ছা করে গোলকিপার ইচ্ছা যদি করে যে 4 মিটারে সে যদি দাঁড়ায়, 4 মিটারে যদি সে অবস্থান করে, সেখানেও পারবে, ইনার গোল লাইনও পারবে, অথবা এই 4 মিটারের ভিতরে সে যে কোনো জায়গায় গোলরক্ষক কি করতে পারে, অবস্থান করতে পারে। কিন্তু ফুটবল খেলা আমরা কি দেখছি, যে গোলকিপার কি করে, ওই গোল লাইনের ওপরে দাঁড়িয়ে তাকে অবস্থান করতে হয়। কিন্তু হ্যান্ডবল একটা ভিন্নধর্মী খেলা, মজার খেলা, সেটা হচ্ছে কি 4 মিটার থেকে, এই যে দেখো গোল ইনার লাইন থেকে এই 4 মিটার পর্যন্ত সে যে কোনো জায়গায় অবস্থান করতে পারে, কোনো তার বাধা ভিন্ন নেই। এরপর হচ্ছে দেখো, আয়ত্ত থাকার সত্ত্বে ইচ্ছাকৃত ভাবে নিজস্ব গোল লাইন বা গোল পোস্টের উপর দিয়ে বাইরে বল খেলতে পারবে না। হ্যাঁ, ও কি যদি কি করে, যে ইচ্ছাকৃত ভাবে সে বলটা ধরছে, তারপর কি গোল লাইনের বাইরে বল সে কি করতে পারবে না, খেলতে পারবে না। এরপর দেখো 12 নম্বর নিয়ম, যে একজন খেলোয়াড় কি কি করতে পারে না। তাহলে প্রথম কাজ হচ্ছে যে একজন খেলোয়াড় কি করতে পারে না, 3 সেকেন্ড বেশি বল ধরে রাখতে পারবে না। হ্যাঁ, তাহলে কি কেমন কথাটা, কেমন দেখো, যে আমরা যখন বলটা রিসিভ করি, তুমি হাতে কি করতে পারবে না, 3 সেকেন্ডের ভিতরে তোমায় কি করতে হবে, অন্য খেলোয়াড়কে তোমাকে অন্য খেলোয়াড়কে দিতে হবে, অথবা আমরা হাত দিয়ে যে ডিবলিং করি, তুমি ডিবলিং করে তুমি রাখতে পারবা, কিন্তু 3 সেকেন্ড ধরে তুমি বলটাকে স্থির রাখতে পারবে না। তাহলে আমরা কি করতে পারবো, হয় আমার আমার কি সদস্য খেলোয়াড়কে আমি কি করতে পারবো, বলটা দিয়ে দিব, অথবা আমি বলটা কি করব, রিসিভ না, বলটা আমি ডিবলিং করে নিয়ে যাব, তাহলে আমি একাধিক সময় রাখতে পারবো, কিন্তু 3 সেকেন্ড আমি বলটাকে স্থির করে রাখতে পারবো না। এরপর হচ্ছে বল ধরে 3 পদক্ষেপের বেছে নিতে পারবো না। হ্যাঁ, এখন হচ্ছে কি, যে বলটা আমি রিসিভ করলাম,
রিসিভ করার পর দুই স্টেপ এবং তিন স্টেপের পরে তোমাকে বলটা কি করতে হবে, নিক্ষেপ করতে হবে। যদি তুমি চার স্টেপ চলে যাও তাহলে এটা তোমার বিপক্ষ দল তোমার একটা কি পাবে, ফ্রি থ্রো পাবে। আচ্ছা, এরপর হচ্ছে বল ধরার সময় কাউকে তোমার, এই যে আমরা যখন বল রিসিভ করি তখন কাউকে আমরা কি করতে পারবো না, ধাক্কা দিতে পারবো না, কারো গায়ে এলোপাথারি ভাবে আমরা অবৈধভাবে আমরা কারো গায়ে কোনো ধাক্কা দিতে পারবো না বা আঘাতের চেষ্টা করতে পারবো না। এরপর হচ্ছে দেখো যে বল হাঁটুর নিচে লাগলে তা বৈধ। হ্যাঁ, খেলতে খেলতে যদি বলটা তোমার হাঁটুর নিচে লাগে তাহলে সেটা হ্যান্ডবলের ক্ষেত্রে সেটা তোমার হচ্ছে কি বৈধ। এরপর দেখো যে আমরা এখন খেললাম, তাহলে হ্যান্ডবল খেলা আমরা কিভাবে, এই ফুটবল খেলার মতোই দেখো, এটা সেন্টার লাইন বলা হয়েছে, এই ফুটবল খেলার মতো আমরা দুজন দুইজন সতীর্থ খেলোয়াড় আমরা কি করব, সেন্টার লাইনে অবস্থান করব। এবং আমরা ফুটবল খেলায় মজার খেলো, আমরা ফুটবল খেলায় কি করি, পা দিয়ে আমরা পা দিয়ে বলটা কি রেফারি আগে বাঁশি দেয়, তারপর আমরা পা দিয়ে বলটাকে খেলা স্টার্ট করি। এখন হ্যান্ডবলটা কি, হ্যান্ডবল দেখো যে খেলা শুরু করার পূর্বে থ্রো আপ মানে আমরা দুজন দাঁড়াবো, বলটা তোমার হাতে দিতে হবে, হাতে একজন অপরকে দিয়ে আমরা থ্রোয়িং এর মাধ্যমে আমরা কি করি, হ্যান্ডবল খেলা শুরু হয়। তাহলে থ্রো আপের মাধ্যমে তোমার কি, এখন তোমাদের কেউ যদি প্রশ্ন করে যে হ্যান্ডবল খেলা কিসের মাধ্যমে শুরু হয়, তখন তোমরা তো বলতে হবে যে থ্রো আপের মাধ্যমে হ্যান্ডবল খেলা শুরু হয়। যে 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 কারণে ফ্রি থ্রো দেওয়া হয়, তাহলে এখন কিছু শর্ত দেওয়া আছে যে কি কি কারণে ফ্রি থ্রো দেওয়া হয়। এক নম্বর হচ্ছে যে ত্রুটিপূর্ণ খেলোয়াড় বদলি করলে। হ্যাঁ, এই যে খেলোয়াড় বদলি অঞ্চল আছে, দেখো যে মাঠের আমি এখন যে কোনো জায়গায় দিয়ে খেলোয়াড় বদলি করতে পারবো না, যেখানে নির্দিষ্ট একটা বদলি লাইন আছে, তাহলে খেলোয়াড় যখন বদলি করব তখন আমি কি করব, আগে আমি স্কোয়াডটাকে অবহিত করব। এরপর হচ্ছে যে দুজন রেফারি আছে, রেফারিকে আমি কি করব, অবহিত করব। এরপর বদলি লাইন দিয়ে যখন তাকে অনুমতি দিবে তখন সে বদলি লাইন দিয়ে সে মাঠে প্রবেশ করবে। যদি বদলি লাইন দিয়ে সে প্রবেশ না করে, মাঠের যে কোনো প্রান্ত দিয়ে সে যদি মাঠে প্রবেশ করে, তাহলে বিপক্ষ দল তোমার একটা ফ্রি থ্রো পাবে। এরপর হচ্ছে অবৈধভাবে খেলোয়াড় মাঠে প্রবেশ করলে, হ্যাঁ, যে তোমার কি করে রেফারির অনুমতি না নিয়ে মাঠের যে কোনো প্রান্তে দিয়ে যদি খেলোয়াড় প্রবেশ করে, তাহলে তোমার বিপক্ষ দল একটা থ্রোয়িং পাবে। এরপর হচ্ছে গোল রক্ষক নিয়ম ভঙ্গ করলে। তাহলে গোল রক্ষক নিয়ম ভঙ্গ বলতে কি বোঝানো হয়েছে, দেখো যে এই 9 মিটার যেটা আছে, 9 মিটারে যে কোনো 9 মিটারের ভিতরে যে কোনো জায়গায় সে কি করতে পারবে, বল হাতে বা শরীরে যে কোনো অংশে রিসিভ করতে পারবে। কিন্তু যখন 9 মিটার অতিক্রম হয়ে যাবে তখন সে হাতে বল ধরতে পারবে না। যদি সে তখন এই নিয়মগুলো ভঙ্গ করে যে 9 মিটার অতিক্রম হয়ে মাঠে সে যদি বল হাত দিয়ে ধরে, তখন বিপক্ষ দল তোমার একটা কি পাবে, ফ্রি থ্রো পাবে। এরপর হচ্ছে যে মাঠে খেলোয়াড় গোলসীমার আইন ভঙ্গ করলে। দেখো মাঠে খেলোয়াড় তাহলে এটা কি হচ্ছে যে নিয়মগুলো যদি অনিয়ম করে, তাহলে এখানে 9 মিটার লাইন আছে, 9 মিটার নাইন লাইন, এখন যদি কি করে গোলকিপার যদি 9 মিটারের বাইরে যেয়ে অথবা ফ্রি থ্রো লাইনের বাইরে যেয়ে বল যদি সে কি করে রিসিভ করে, তখন তোমার বিপক্ষ দল একটা কি পাবে, বিপক্ষ দল তোমার একটা হচ্ছে কি থ্রোয়িং পাবে। ইচ্ছাকৃত বা পার্শ্ব রেখা বা আউটার আউটার গোল লাইন অতিক্রম করলে সে বল ধরলে, এই যে দেখো আমরা পার্শ্ব রেখা বলছি, যে যে দাগগুলো আছে সে দাগগুলো যদি অতিক্রম করে অথবা আউট অফ গোল লাইন, এই যে গোল লাইনের এরিয়ার বাইরে সে যদি বল রিসিভ করে, তাহলে বিপক্ষ দল তোমার একটা কি পাবে, থ্রোয়িং পাবে। এরপর হচ্ছে বিপক্ষ দলের প্রতি অবৈধ আচরণ করলে। হ্যাঁ, যদি কোনো খেলোয়াড় বিপক্ষ দলের প্রতি অবৈধ আচরণ করে, অর্থাৎ যেগুলো নিয়মের বহির্ভূত কোনো যদি আচরণ করে, তবে বিপক্ষ দল একটা কি পাবে, তোমার থ্রোয়িং পাবে। এরপর হচ্ছে ত্রুটিপূর্ণ থ্রো আপ অথবা গোল ইন করলে, ত্রুটিপূর্ণ, হ্যাঁ কিছু শর্ত রয়েছে, এর বাইরে তুমি যদি বলটাকে থ্রো করো তাহলে কি হবে, বিপক্ষ দল তোমার একটা ফ্রি থ্রো পাবে। হ্যাঁ, খেলা চলাকালীন অবস্থায় দুই খেলাকে চালিত অবস্থায় যদি কি তারা মারামারি করলে, যদি খেলা চলাকালীন অবস্থায় যদি কি করে মারামারি করে, তাহলে বিপক্ষ দল তোমার একটা কি পাবে, থ্রোয়িং পাবে। এরপর হচ্ছে কি 15 নম্বর নিয়ম, দেখো প্লান্টি থ্রো দেওয়ার কারণ, এখানে দেখো
চারটি কারণে তোমার কি দেওয়া হয়, প্লান্টি থ্রো দেওয়া হয়। এক নম্বর হচ্ছে যে মাঠের যে কোনো স্থানে একজন খেলোয়াড় অবৈধভাবে আক্রমণকারী একটি নিশ্চিত গোলের সম্ভাবনাকে নষ্ট করে দিলে। কথাটা দেখো একটু কঠিন, মনে করো যে একজন খেলোয়াড় মাঠে বল নিয়ে যাচ্ছে, বিপক্ষ দলে তোমার কি করবে, ওই দলে সে আক্রমণ করবে, এমন সময় কি করলো ওই স্থানে একজন খেলোয়াড় অবৈধভাবে, মানে গোলটা হবে নিশ্চিত এই মুহূর্তে, তোমার কি করতে যাবে, সে থ্রোয়িং করতে যাবে, তাকে তখন সে কেউ যদি বাধা দেয় তখন তাকে একটি কি করা হয়, ওই বিপক্ষ দল একটি তোমার কি থ্রোয়িং পাবে। এরপর হচ্ছে গোলরক্ষক মাঠ থেকে বল নিয়ে গোল সীমানায় প্রবেশ করলে, হ্যাঁ এই যে দেখো, তাহলে যে গোলরক্ষক সীমানা আছে, যদি গোলরক্ষক বাইরে থেকে গোলের ভিতরে বল নিয়ে প্রবেশ করে তাহলে তোমার বিপক্ষ দল কি পাবে, একটি প্লান্টি থ্রো পাবে। কোনো খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে নিজ গোল সীমায় গোলরক্ষকের দিকে ব্যাক পাস করলে, হ্যাঁ এখন দেখো তাহলে এটা যে নিজ নিজ খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে তোমার নিজে নিজের গোলরক্ষক যদি বলটা কি করে সে ব্যাক পাস দেয় তাহলে তোমার বিপক্ষ দল একটা কি পাবে, প্লান্টি থ্রো পাবে। এরপর হচ্ছে একটি নিশ্চিত গোল করার সময় যদি কোনো অবৈধ বাঁশির আওয়াজে গোল নষ্ট হয়, হ্যাঁ এখন দেখো যে তাহলে একটা নিশ্চিত গোল করার সময় যদি কোনো অবৈধ বাঁশির আওয়াজে, অর্থাৎ বিপক্ষ খেলোয়াড় বাঁশি নিয়ে যদি একটা মানে গোল দিতে যাবে, এখন দুজন তোমার কি থাকে, রেফারি থাকে, যখন বাঁশিটা কি বাইরে থেকে কেউ যদি দিয়ে ফেলে সতীর্থ খেলোয়াড় তখন তার কি করবে, সে বিপক্ষ দল তোমার একটা কি পাবে, প্লান্টি থ্রো পাবে। এই কারণগুলো, এই চারটি কারণে তোমার কি দেওয়া হয়, প্লান্টি থ্রো দেওয়া হয়। এরপর হচ্ছে বল ধরার কৌশল, হ্যান্ডবল খেলার বল ধরার কিছু কৌশল রয়েছে, সাধারণ নিয়ম। প্রথম হচ্ছে হাত দিয়ে ধরা, প্রথমটা হচ্ছে কি বল ধরা, রিসিভ করা আমরা যেটা বলি। তারপর হচ্ছে বল পাস দেওয়া, কাকে পাস দেওয়া, নিজের সতীর্থ খেলোয়াড়কে পাস দেওয়া, বল গোলে বল মারা এবং হচ্ছে বাধা দেওয়া। তাহলে এখন বাধাটা কিভাবে দেয় দেখো, যে তোমার এই যে 6 মিটার লাইন আছে তখন নিজ অঞ্চলে কি করে সতীর্থ খেলা, তখন তোমার দুজন একা অথবা একজন অথবা একের অধিক কি করতে পারে, ওই প্রাচীরের মতো করে দাঁড় করিয়ে সে হাত তুলে তখন কি করতে পারে, সে বাধা সৃষ্টি করতে পারে। এরপর হচ্ছে বল ছোঁড়া, এখন দেখো যে হ্যান্ডবল গোল করতে গেলে বল ছুঁড়ে মারাটাকে ভালোভাবে রপ্ত করতে হবে, অর্থাৎ নিজেকে আয়ত্ত করতে হবে। হ্যান্ডবল তোমার একটা ছোট্ট বলের খেলা, এর ভিতরে মাঠটা অনেক ছোট, এটা হচ্ছে কি অনেক তোমার কৌশলের খেলা, অর্থাৎ বলটা সে যদি ভালোভাবে রপ্ত না করতে পারে তাহলে সে বিপক্ষ দলে সে কি করতে পারবে না, গোল করতে পারবে না। বল ছুঁড়ে গোল করা একটা কঠিন ব্যাপার, কারণ হচ্ছে দেখো এই 6 মিটার এবং গোল পোস্টটা অনেক ছোট, এর ভিতরে তোমার কি করবে, গোল গোল রক্ষক অবস্থান করে, এর এর ভিতরে তোমাকে কি করতে হয়, বলটা ছুঁড়ে মারতে হয়, অর্থাৎ বলটা অনেক কষ্টে আয়ত্ত করতে হয়। এরপর হচ্ছে একটি নির্দিষ্ট সীমার বাইরে থেকে গোল করতে হবে এবং গোলের আকার বেশ ছোট। তাহলে বলছে দেখো যে এই 6 মিটারের বাইরে এরিয়া থেকে তাকে গোল করতে হবে, 6 মিটারের ভিতরে প্রবেশ করতে পারবে, সে 6 মিটারের ভিতরে প্রবেশ করতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বাড়ি কাজ দেখো, আমি দুইটা বাড়ি কাজ দেবো বেশি না। হ্যান্ডবল খেলায় হ্যান্ডবল খেলায় একজন একজন খেলোয়াড় খেলোয়াড় কি কি করতে কি করতে পারে কি করতে পারে না কি করতে পারে না তা আলোচনা তা আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়ালেখা করো।
এই আশা রেখে আজকের মতো পাঠদান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।